বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো একাদশ শ্রেণীর বাংলার ভাষা থেকে যে কি প্রশ্ন আসবে। আমরা প্রত্যেকেই জানি কিন্তু ভাষা থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হয়, যেখানে প্রশ্ন আসে তিনটে। তো একটা প্রশ্নে আমাদের মার্কস থাকে কত? একটা প্রশ্নে কিন্তু আমাদের মার্কস থাকে 5। খুব অল্প পরিমাণ প্রশ্ন করলেই কিন্তু ভাষা থেকে আমরা কমন পেতে পারি। এবং আমরা যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরি, তোমরা দেখেছো 100% কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু কমন তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আজও ঠিক একইভাবে এই ভাষা থেকে মাত্র তিনটে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো, এবং আশা করছি যে একটা নয়, এই তিনটে প্রশ্নের ভেতর থেকে তোমরা একাধিক, মানে এমন হতে পারে যে তিনটের মধ্যে তিনটেই তোমরা কমন পেলে। তো যাই হোক, আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আমাদের কমনের দরকার। আমি তিনটে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো, আশা করি তিনটে পড়বে ভালো করে, এবং এই তিনটের মধ্যে দিয়েই কিন্তু একটা কোশ্চেন তোমরা ইজিলি কমন পাবে, এটুকু তোমাদের বলে রাখছি। তার আগে বলি, আরো বিভিন্ন বিষয়ের বাংলার ছাড়াও কিন্তু অন্যান্য বিষয়ের সাজেশন ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। যারা দেখনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বা একটুখানি এদিক ওদিক করে তোমরা দেখে নেবে, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ক্রমশ দেখতে পাও। তাহলে চলো, এবার আমরা ভাষা থেকে কি কি প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো এবার পরীক্ষায় হুবহু আসতে চলেছে, সেই প্রশ্নগুলো আমরা এবার দেখে নিই। তা চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করি। তো প্রথমেই দেখো, আমি ভাষা থেকে তোমাদের যেটা বলেছিলাম তিনটে প্রশ্ন যেটা থাম্বেলে দিয়েছি, আমি আজ এই মুহূর্তে ভাষা থেকে আমি একটা প্রশ্ন বলছি, তিনটেও না একটা বলবো, যদিও আমি চারটে প্রশ্ন এখানে শেয়ার করছি। এই ভিডিও শেষে একদম লাস্ট একটা প্রশ্ন বলে দিচ্ছি, সেই একটা প্রশ্ন পড়লে একটাই কমন আসবে, ঠিক সেরকমভাবেই কথাটা বললাম। তো যাই হোক, প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, সাধু ও চরিত ভাষা কাকে বলে, এই দুই ভাষারীতির পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, ভারত চার ভাষাবংশের দেশ, এই চার ভাষাবংশের পরিচয় দাও। এবং চতুর্থ প্রশ্ন, কৃত্রিম ভাষা কাকে বলে, উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো। বোঝা গেল কি বললাম? এবার আমি এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বলছি, যে একটা প্রশ্ন পড়লেই তোমরা ভালোভাবে কমন পাবে। কি প্রশ্ন? যেটা হচ্ছে, ভারত চার ভাষাবংশের দেশ, এই চার ভাষাবংশের পরিচয় দাও। এখানে চারটে ভাষাবংশ মানে এখানে কিন্তু চারটে, বোর্ড চেনা অস্টিক এরকম চারটে পার্ট রয়েছে। এই চারটে পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট কিন্তু পরীক্ষায় আসতে পারে, বা চারটে পার্টও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে একদম ওপেন প্রশ্নটা। তো তোমাদের বলবো, অন্য কিছু না পড়লেও এই প্রশ্নটা ভালো করে পড়ো মনে হয়, বা যেটা আমাদের ক্ষেত্রে মনে হয়েছে যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা কিন্তু এইটা। এই একটা প্রশ্ন পড়লে একটা প্রশ্নই বাদবে, এইটুকু তোমাদের বলে রাখলাম। তবুও তোমাদের যেটা বললাম, তোমাদের তিনটে প্রশ্ন পরীক্ষায় আসে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়, সেই হিসেবে তোমাদের সামনে চারটে প্রশ্ন তুলে ধরলাম। কোনো প্রশ্ন বাদ দিও না, চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আরো বললাম যে তিন দাগের এই প্রশ্নটা, অর্থাৎ ভারত চার ভাষাবংশের দেশ, এই চার ভাষাবংশের পরিচয় দাও। এই প্রশ্নটা যদি ভালো করে রেডি করতে পারো, আশা করি আর কোনো রকম কিন্তু কোনো তোমার সমস্যা থাকবে না। তো আশা করি ভাষা থেকে কি কি প্রশ্ন দিলাম তোমরা দেখলে বুঝলে, এবার জাস্ট পরীক্ষার জন্য রেডি করে ফেলো। তিন দাগের প্রশ্নটা আবারও বলছি, মাথায় নিয়ে যেও, কারণ এই প্রশ্নটা কিন্তু আসবে এরকমই একটা প্রশ্ন। তো চলো আজকের মতো শেষ করি। অন্যান্য যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখো, এবং ইম্পর্টেন্ট সাজেশনগুলো রেডি করে ফেলো ফাইনালের রেজাল্ট ভালো করার জন্য। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো করলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।